দেশে তৈরি তিনটি নাক পরপর হিট করলো টার্গেটে, পরপর তিনটি মিসাইল টেস্ট করলো ডিআরডিও। তিনটি মিসাইল টার্গেটে পৌঁছে গিয়েছে, কিছুদিনের মধ্যেই এই মিসাইল সেনাবাহিনীতে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। তার আগে পোখরানে টেস্ট ফায়ার করা হয় সেই সব মিসাইল। ডিআরডিওর তরফ থেকে জানানো হয়েছে রবিবার তিনটি মিসাইল টেস্ট হয়েছে, সবকটি সফল। দিন এবং রাতে এই পরীক্ষা করা হয়েছে। 524 কোটি খরচে এই নাক মিসাইল তৈরি করেছে ডিআরডিও। গত বছর ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের এই মিসাইল প্রজেক্ট অনুমোদন দেয়। এই মিসাইলের মধ্যে থাকবে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাক এবং মিসাইল কেরিয়ার ভেহিকল, অর্থাৎ যাতে করে সেই মিসাইল বহন করা হবে। দিনে হোক বা রাতে এই মিসাইল সহজেই শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে। স্বাভাবিকভাবেই এই মিসাইল ভারতীয় সেনার শক্তি বাড়াবে কয়েক গুণ। সোমবার মিসাইলের শক্তি পরীক্ষায় আরও কয়েকটি টেস্ট হবে। 1980তে শুরু হয়েছিল ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার আওতায় তৈরি হচ্ছে অগ্নি পৃথ্বী আকাশ মিসাইল। এই প্রজেক্টের অংশ এই নাক মিসাইল। তবে আপাতত কিছু সমস্যার জন্য বন্ধ হয়ে গিয়েছে ত্রিশূল প্রজেক্ট। এই নয় মিসাইলটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। এই বিশেষ মিসাইলটি রয়েছে ইমেজিং ইনফ্রারেড র্যাডার সিকার। এই নয় মিসাইলটি সহজে শত্রুর দিকে কোনো বস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই মিসাইলটি ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের ডিআরডিও বিজ্ঞানীরা ডিএল যোধপুর, HEMLRA এবং পুনের এডিওই যৌথভাবে তৈরি করেছে। ওই মিসাইলের মাথায় বসানো হয়েছে এক বিশেষ ডিটেক্টর যা ইনফ্রারেড সিগন্যাল ধরতে পারবে।